নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যেই বিষয়টি নিয়ে বহুদিন ধরেই জলঘোলা হচ্ছিল, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে একটা দুর্নীতির অভিযোগ উঠছিল সরকারের উপর বা নানান রকম স্তরে যে সমস্ত মানুষ রয়েছে তাদের উপর দুর্নীতির নানান রকম অভিযোগ উঠছিল। তাই নিয়ে কোর্টে এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক আলোচনা হয়েছে, বিচার বিবেচনা সবকিছুই করা হয়েছে, কিন্তু সব শেষে রাজ্য সরকার সবুজ সংকেত দিয়েছে। মানে এবার স্কুল অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল শিক্ষক আবার নিয়োগ করা হবে, আর এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। আর তারপরেই কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই গোটা বিষয় নিয়ে বিজ্ঞপ্তি আর কিছু দিনের মধ্যেই দেওয়া হবে। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত যে তথ্য রয়েছে তার থেকে আমরা জানতে পাচ্ছি যে দুর্নীতির জটে দীর্ঘদিন ধরে থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। অবশেষে রাজ্য সরকারের সবুজ সংকেত পেয়ে বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া রয়েছে সেটি আবার শুরু করা হবে। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কতদিন আবেদন প্রক্রিয়া চলবে, আবেদন ফি কিভাবে নেওয়া হবে বা আবেদন করতে কিভাবে হবে, লিখিত পরীক্ষার দিন, কাউন্সেলিং এর প্রক্রিয়া এবং সম্ভাব্য শূন্য পদের যে সংখ্যার বিষয়টি রয়েছে সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে। সেই বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোবে। আমাদের কাছে সেই বিজ্ঞপ্তির একটি স্ক্রিনশট আপনারা দেখতেই পাচ্ছেন। এই গোটা বিষয়ের দিকে আমাদের সবার নজর থাকবে, আর ভবিষ্যতে যদি কোনো প্রগ্রেস হয় আমরা সেটা নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট নিশ্চয়ই বানাবো। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই যে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে যে এতদিন ধরে আন্দোলন চলছিল, শিক্ষকদের পরীক্ষার পরে বহুদিন তাদের অপেক্ষা করতে হয়েছে, সেই জট কিন্তু অবশেষে কেটেছে। এবার স্কুল শিক্ষক নিয়োগ করা হবে, রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সবুজ সংকেত, আর এবার কমিশন আর কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে গোটা বিষয়টি জানিয়ে দেবে। অবশেষে সুদিন ফিরছে কিছু শিক্ষকের। আজ পর্যন্তই।